প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম। আজকে আবারও চলে এলাম আপনাদের সামনে একটা বিষয় নিয়ে আলোচনা করতে। আপনারা পত্রপত্রিকায় দেখেছেন যে কিছুদিন আগেই একটা ঘটনা ঘটেছিল, সাংসদ মিমি চক্রবর্তী অভিনেত্রীও, তার সঙ্গে একটা ঘটনা ঘটে যায়। তিনি বাড়ি ফিরছিলেন, সেই সময় এক ট্যাক্সি চালক তাকে দেখে অঙ্গভঙ্গি করে, অশালীন অঙ্গভঙ্গি, এবং একটা শব্দ খুব মিডিয়াতে লেখালেখি হয়েছিল যে চোখ মেরেছিল ওই ট্যাক্সি চালক। এমন কেন করবে সাংসদের সঙ্গে, সেটা নিয়ে পুলিশি ব্যবস্থা নেওয়া হয় এবং সাংসদ মিমি চক্রবর্তী তিনি নিজেও খুব উদ্যোগী হন এই বিষয়ে আইনি ব্যবস্থা নিতে। তারপর পুলিশ এত দ্রুত কাজ করেছে সাংসদ এই মিমি চক্রবর্তীর এই কেসে, যেটা সচরাচর দেখা যায়নি। তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করা থেকে শুরু করে, টিআই প্যারেড করা থেকে শুরু করে, একেবারে চার্জশিট গঠন করে দেওয়া, 14 দিনের মধ্যে চার্জশিট গঠন করা হয়ে গেছে। অর্থাৎ এই বিষয়ে পুলিশের যে তদন্তের যে কাজটা, সেটা শেষ করে ফেলেছে এত দ্রুত। এখন প্রশ্ন হচ্ছে, যত দ্রুত এই সাংসদের ক্ষেত্রে কাজ করলো পুলিশ, এতটাই কি দ্রুত অন্যান্য মানুষ, সাধারণ মানুষের ক্ষেত্রে কাজ করে? আমরা আরামবাগ টিভি, আমাদের ক্ষেত্রে যে ঘটনা ঘটেছিল, একটা চিটিং কেস দেওয়া হয়েছিল প্রথমে, সেটাও ভুয়ো কেস আমরা অবশ্যই দাবি করব, কিন্তু সেই কেসের চার্জশিট আজকে প্রায় 3 মাস হতে চলল, এখনও আমাদের কাছে খবর নেই তার চার্জশিট গঠন করা হয়েছে। আমাদের ক্ষেত্রে ছেড়ে দিন, আমাদের সঙ্গে পুলিশের নাকি একটা বিরাট দ্বন্দ্ব, পুলিশ আমাদেরকে এমনিতেই ভুয়ো সাংবাদিক বানাতে চেয়েছিল, আমাদের ক্ষেত্রে ছেড়ে দিন। আমরা জানতে চাই, আপনারা যারা সাধারণ মানুষ বা মহিলারা যারা পুলিশের কাছে যান কোনো আইনি সহায়তার জন্য, এতটাই দ্রুত কাজ করে পুলিশ? যেটা মিমি চক্রবর্তী সাংসদ তার ক্ষেত্রে 14 দিনে চার্জশিট গঠন করে দেওয়া, তদন্তের কাজ শেষ পুলিশের তরফ থেকে, এবার বিচার। আমরা নিশ্চয়ই, আপনারা আজকে এই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, যদি কেউ ভুক্তভোগী থাকেন পুলিশের কাছে গিয়ে কতটা আইনি সহায়তা পেয়েছেন, তারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। কিন্তু আপনাদেরকে আমরা এক ভদ্রমহিলার কথা শোনাবো, যার সঙ্গে আমার কিছুক্ষণ আগেই কথা হয়েছে। তিনি কতটা সহায়তা পেয়েছিলেন পুলিশের কাছে গিয়ে, এবং এই যে 14 দিনের মধ্যে এই চোখ মারা কেসের চার্জশিট গঠন করে দেওয়া পুলিশের তরফ থেকে, এই বিষয়টাকে তিনি কীভাবে দেখছেন, আর তিনি পুলিশের কাছে যখন আইনি সহায়তা নিতে গিয়েছিলেন তার ক্ষেত্রে কি ঘটেছিল, কতটা তৎপর হয়েছিল পুলিশ, সে বিষয়ে আমাদের সঙ্গে কি কথা হয়েছে, সে বক্তব্য আপনাদেরকে আমরা শোনাব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দক্ষিণ কলকাতা থেকে একজন, এবং তিনি পরিচয় গোপন রেখে কথা বলতে চান এই বিষয়ে, কারণ তিনিও শুনেছেন যে সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তীর যে কেস, সেই কেসে 14 দিনের মাথায় একেবারে চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে অভিযুক্তের বিষয়ে। তিনি বিষয়টাকে কিভাবে দেখছেন, আমরা সেই নিয়ে কথা বলবো। আপনি কি বলবেন এই বিষয়ে? না, মানে এটা দেখে তো আমি সহ যে সমস্ত মানুষের কেস চলছে এবং যারা থানায় যায়, পুলিশ যাদের জন্য কেস করে, এবং তারা সবাই অবাক হয়েছে, শুধু আমি একা অবাক হইনি, হাজার হাজার লক্ষ লক্ষ মহিলা এই বন্ধে মানুষ অবাক হয়ে গেছে, এবং তাদের মনে এই জিনিসটাই ঢুকে গেছে যে সাধারণ মানুষের জন্য বাবুরা চার্জশিট দিতে বছরের পর বছর সময় নষ্ট করে দেন, প্রভাবশালীদের জন্য তৈলমর্দন চলছেই। তো আমরা চাই এমন রাজ্য হোক যেখানে সব মানুষের জন্য আইন সমানভাবে থাকবে, পুলিশ সমানভাবে সকলকে গুরুত্ব দেবে। আর এই সেম ঘটনা যদি আমার ক্ষেত্রে হতো, যদি আর একটা দিদির ক্ষেত্রে হতো, তাহলে পুলিশ থানাতে গেলেই প্রথমে হাসতেন এবং হাসার পরে বলতেন, কি হয়েছে, আপনাকে তো ভালো লেগেছে, সেই জন্যই না হয় এটা করেছে, যান বাড়ি চলে যান। এইসব ছোটখাটো ব্যাপার নিয়ে কেউ থানায় আসে? বাড়িতে কে আছে? আপনার হাজব্যান্ড? আচ্ছা, কি করেন? বাচ্চা আছে? আচ্ছা, কটা বাচ্চা? কি বৃত্তান্ত? ঠিক আছে, আমরা দেখছি বিষয়টা, আপনি ফোন নাম্বারটা দিয়ে চলে যান। তারপরে পুলিশ কি করে, ইত্যাদি সমস্ত কিছু ঘটনা আমার সঙ্গে, নিজের সঙ্গে ঘটেছে, যদি ভবিষ্যতে আপনারা জানতে চান আমি সেগুলোও বলতে রাজি আছি। আমার দুঃখ এখানে যে আমরা এমন একটা রাজ্যে বাস করি যেখানে বিশেষ মানুষদের জন্য বিশেষ বিশেষ সুবিধা দেওয়া হয়, এবং সেই চার্জশিট দেওয়ার বিরল থেকে বিরলতম ঘটনা ঘটেছে যে নিউজটা আমরা দেখতে পাচ্ছি, এবং আমরা খুব দুঃখিত, আমরা খুব অসহায়, আমরা খুব নিরাপত্তাহীনতায় ভুগছি যে যে মানুষগুলো এইভাবে প্রতিবাদ করবে তাদের নামে পরের দিন ফলস কেস দেওয়া হবে, এবং যদি আপনার টাকা পয়সা থাকে তাহলেই আপনি আইনের দ্বারা প্রতিষ্ঠিত করতে পারবেন কোর্টে ঘুরে ঘুরে, আদারওয়াইজ আপনি পারবেন না, আপনাকে চুপ করে মুখ বন্ধ করে বসিয়ে রাখা হবে, নাহলে আপনাকে ভয় দেখানো হবে। আর পুলিশের অত্যাচার দীর্ঘদিন ধরে এইভাবে চলবে, সমানভাবে আমরা বিচার পাওয়ার জন্য যোগ্য মানুষ কোনোদিন হয়ে উঠবো না। এই জিনিসগুলো অবিলম্বে আমাদের বন্ধ হওয়া দরকার। আমরা স্বপ্ন দেখি এমন একটা রাজ্যে, যে রাজ্যে মহিলারা সহ পুরুষরা সকলে সমানভাবে বিচার পাবে, এবং বিভিন্ন প্রভাবশালী নেতাদের কাছে, মন্ত্রীদের কাছে আমাদের ঘুরতে হবে না,
ঠিক বিদেশে যেমন হয়, কোনো লোকের কাছে ঘুরতে হয় না, সরাসরি আমরা থানায় গিয়েই আমরা বিচার পাই, এবং থানায় গেলে সবাইয়ের ক্ষেত্রে সমান ব্যবহার আমরা পাই। এরকম সমান ব্যবহার আমরা চাই, সমান বিচার আমরা চাই, এটাই আমার বক্তব্য। লড়াই চলুক, এর জন্য লড়াইয়ে যদি সামিল হতে হয়, আমার মতো হাজার হাজার মহিলাকে আমি আমন্ত্রণ জানাবো, আপনারা আসুন এবং সবাই মিলে এটা প্রতিবাদ করুন, সবাইয়ের জন্য আইন নিশ্চিত করুন। বছরের পর বছর নয় চার্জশিট ফেলে রাখা যাবে না, মামলা দীর্ঘায়িত করা যাবে না, 14 দিনের মধ্যে শুধু একজন সাংসদের কেন, সকলের চার্জশিট দেওয়া হোক, এটাই আমার দাবি। দিদি, আপনি পরিচয় গোপন রেখে কথা বলছেন, কারণ আমি জানি যে আপনার কোথাও একটা ভয় কাজ করছে, যদি আপনি আপনার এই প্রতিবাদ পরিচয় যে জানতে পারে তাহলে আপনাকে হয়তো ফলস কেস দেওয়া হবে। আমি জানতে চাইছি যে আপনি কি এই মানে সহযোগিতা পাননি পুলিশের কাছে? মিমি চক্রবর্তী যতটা সহযোগিতা পেলেন, সঙ্গে সঙ্গে তাকে কেসকে চালু করা, গ্রেপ্তার করা, টিআই প্যারেড করা, চার্জশিট দেওয়া, এই সহযোগিতা কি আপনি পাননি? আপনার ক্ষেত্রে কি এই রকম মানে সহযোগিতা আসেনি? আপনি কি কোনো শিকার হয়েছেন? অবশ্যই শিকার হয়েছি, এবং যেখানে বড় ধারা দেওয়ার কথা, আসল ধারা দেওয়ার কথা, সেখানে অনেক নকল ধারা ঢোকানো হয়েছে এবং কম গুরুত্বপূর্ণ ধারা ঢোকানো হয়েছে। বারবার পুলিশের কাছে দরবার করেছি এবং হাস্যকর হচ্ছে, পুলিশ গিয়ে ঘন্টার পর ঘন্টা থানায় বসিয়ে রেখে দিয়েছে। যদি পুলিশ, একটা থানার পুলিশ যদি একজন মহিলার ক্ষেত্রে এরকম করতে পারে, আমি মনে করি পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে সমস্ত মহিলাদের এরকম তারা করেছেন, এবং দীর্ঘদিনের এটা অভ্যাসের ফলে তারা আমার সঙ্গে করতে পেরেছে। এবং দীর্ঘক্ষণ, দীর্ঘ ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখা হয়, এবং বিশেষ লোকালয়ে তাদেরকে সঙ্গে সঙ্গে ছেড়ে দেওয়া হয় এবং বলা হয় ডিউটি অফিসার বাইরে গেছে, আসতে বসুন। তারপরে দেখা যায় 7 ঘন্টা বসে থাকার পরেও দেখা যায় ডিউটি অফিসার নাকি ডিউটি করে 4 ঘন্টা আগেই বাড়ি চলে গেছে। এরকম ঘটনা বহুবার ঘটেছে, এবং পুলিশরা বিশেষ করে মহিলাদেরকে ব্যবহার করতে চায় তাদের পার্সোনাল কাজে, এবং পুলিশ পার্সোনাল ইন্টারেস্টে যা কিছু করার পুলিশ সবকিছু প্রয়োগ করে, এবং পুলিশের ওপরে যেহেতু বিশেষ বিশেষ লোকেদের প্রভাব থাকে, তাই জন্য পুলিশও বেপরোয়া হয়ে গেছে। পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না। আমি চাই পুলিশ পুলিশের কাজটা করুক, আর যার যেটা পেশা সে সেই কাজটাই করুক। সত্যি সত্যি যারা অপরাধ করেছে তাদের যেন শাস্তি হয়, মিথ্যে কেসগুলো বন্ধ করা হোক, সঠিক কেসগুলোকে সঠিকভাবে তুলে ধরা হোক, পুলিশকে পুলিশের কাজ করতে দেওয়া হোক। এটা পুলিশের একটি মহলেরও দাবি যে পুলিশের কাছ থেকে আমি যেমন ভীষণভাবে সাফারার হয়েছি, এক শ্রেণীর পুলিশের কাছ থেকে অত্যন্ত ভীষণভাবে আমি সাহায্যও পেয়েছি, এবং সাহায্য পেতে পেতে আমি আজকে এমন জায়গায় পৌঁছেছি যে এখন আমার আর পুলিশকে ভয় লাগে না। কারণ যখন আমি অসহায়ের মতো থানায় ছুটতাম তখন ভয় লাগতো, পুলিশ অনেক ভয় দেখাতো। বার বার ভয় দেখানোর ফলে আমার রাস্তাগুলো খুলে গেছে যে ভয় থেকে কিভাবে বেরোতে হয় সেটা জানার জন্য। সেইভাবে আমি পুলিশ সম্পর্কে জেনেছি, এবং আমি চাই পুলিশকে নিরপেক্ষভাবে কাজ করতে দেওয়া হোক, এবং পুলিশও যেন তার অবস্থাটা পরিষ্কার ভাবে বিস্তারিত বর্ণনা করে যে দেখুন এটা আমাদের চাকরি, আমাদের কাছে আমাদেরই করতে দিন। এই বলার জিনিসটা যেদিন আসবে পুলিশের তরফ থেকে, তখন মনে করবেন যে সমস্ত প্রভাবশালী লোকগুলো তাদেরকে ভয় দেখাচ্ছে, তাহলে সেই ভয় থেকেও তারা বেরিয়ে আসতে পারবে। না দিদি, আমি বলতে চাইছি যে আপনি ভয় খেতে খেতে আপনার একটা মানে অভ্যাস হয়ে গেছে, আপনার সাহসটা বেরিয়ে এসেছে। আর এটা কি ঠিক উল্টো হয়েছে? মিমি চক্রবর্তী যেহেতু একজন সাংসদ, তাকে ভয় খেয়ে কি পুলিশ এত দ্রুত কাজ করলো? না, সে তো প্রভাবশালী লোক, সে প্রভাবশালী লোক, তার একটা, তার লোকের একটা ফোনই পুলিশ কাজ করে ফেলেছে। আমার ধারণা এটা, আমার ধারণা এটা যে প্রভাবশালী লোক, তার একটা ফোনেই পুলিশ কাজ করে ফেলেছে। পুলিশ ইনস্ট্যান্ট ওখানে গেছে এবং অ্যারেস্ট করেছে। আমার নিজের ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছে, প্রচুর মার খেয়েছি এবং তার সিসিটিভি ফুটেজ আছে, এখনো পর্যন্ত তাদের অ্যারেস্ট করতে পারেনি এবং তারা কোর্ট থেকে জামিন নিতে পারেনি। তা এই দুটো ঘটনায় যদি আপনি চিন্তা করেন যে তার ক্ষেত্রে কি ঘটেছে, আমার ক্ষেত্রে কি ঘটেছে, যেখানে জ্বলন্ত উদাহরণ সিসিটিভি ফুটে যাচ্ছে, প্রচুর মার মার দিচ্ছে আমাকে, সেখানে পুলিশ অ্যারেস্ট করতে পারলো না, তারা জামিনও নিল না, কিরকম বহাল তবিয়তে বছরের পর বছর ঘুরে বেড়াচ্ছে। আর একজন সাংসদের ক্ষেত্রে 164 দেওয়ার 14 দিনের মধ্যে চার্জশিট, সেটা সত্যিই আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য বলেই সম্ভব। এটা অন্য কোনো রাজ্য হলে, অন্য কোনো দেশ হলে এটা কল্পনাই করা যেত না। ওকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ফোন লাইনে থাকার জন্য। ধন্যবাদ আপনাকেও। একবারে শুনলেন, যিনি ছিলেন দক্ষিণ কলকাতা থেকে এক ভদ্র মহিলা, তিনি কিন্তু অনেক কথাই বললেন, তার মধ্যে একটা পয়েন্ট খুব লক্ষণীয় যে তাকে মারধর করার সিসিটিভি ফুটেজ আছে, তিনি কমপ্লেন করেছেন, তাকে ধরার কোনো ব্যাপার নেই, বহাল তবিয়তে অভিযুক্তরা ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। অথচ সাংসদ মিমি চক্রবর্তী তাকে দেখে এক ট্যাক্সি চালক অঙ্গভঙ্গি করেছে, তার বিরুদ্ধে এত দ্রুত কেস একেবারে রুজু করে, এবং সেখানে 14 দিনের মধ্যে চার্জশিট গঠন করে দিল পুলিশ,
একবারে বিচারের চার্জ গঠনের পর্যায়ে চলে এলো এত দ্রুত পুলিশ। প্রশ্ন একটাই যে এক মহিলা, তিনিও মহিলা, মিমি চক্রবর্তী সাংসদ, তার ক্ষেত্রে একরকম এত দ্রুত কাজ, আর যিনি একটু আগে কথা বলছিলেন তিনি বলছেন আমিও তো একজন মহিলা, দিনের পর দিন ঘোরানো, তার সঙ্গে মিসবিহেভ করা, এমন এমন মন্তব্য বক্তব্য করা, কোথাও কোথাও অশালীন ব্যবহার করা, আর সেই সঙ্গে ইনি যেটা বললেন যে সিসিটিভির ফুটেজ আছে আমাকে মারছে, ট্যাক্সি চালক তো দূর থেকে অঙ্গভঙ্গি করেছে মিমি চক্রবর্তীকে, সেটাও অপরাধ, অবশ্যই অপরাধ, কিন্তু এই মহিলাকে মারধর করছে তার প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজে, সেটার ব্যবস্থা হয় না, তখন প্রশ্ন ওঠে না যে ক্ষমতাশালী প্রভাবশালী শাসক দলের যেহেতু নেত্রী সেই জন্যেই কি পুলিশ এত দ্রুত কাজ করছে? পুলিশ কি নিরপেক্ষভাবে কাজ করবে না? পুলিশ কি সেই কারো অঙ্গুলি হেলনে কাজ করবে, কারোর জন্য দ্রুত গতিতে কাজ করবে, কারোর জন্যে চুপ হয়ে বসে থাকবে? পুলিশ কি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে না, নাকি কাজ করতে দেওয়া হচ্ছে না? দুটো প্রশ্নই উঠতে পারে। যারা প্রোগ্রাম দেখছেন তারাও হয়তো অনেকেই শিকার হয়েছেন থানায় গিয়ে যে যত দ্রুত মিমি চক্রবর্তী পুলিশের কাছ থেকে হেল্পটা পেলেন তদন্তের দিক দিয়ে, আপনারা কি তত দ্রুত পেয়েছেন, নাকি শিকার হয়েছেন, নাকি অবহেলার শিকার হয়েছেন? আপনারা কিন্তু দ্রুত কমেন্ট করবেন আমাদের কমেন্ট বক্সে, যদি কারোর কোনো এই ধরনের অভিজ্ঞতা শেয়ার করার ইচ্ছে থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। এবং পুলিশ কি নিরপেক্ষভাবে কাজ করতে পারছে, নাকি তারা দলদাস হয়ে গেছে? আপনারা কমেন্ট করবেন দ্রুত কমেন্ট বক্সে। নজর রাখুন আরামবাগ টিভিতে।